শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি আরডি ব্লকের বিডিও ডক্টর অভিজিৎ দাসের নিকট ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মককে পদ থেকে বাদ দেওয়া ও এডিসি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে 14 দফা দাবি নিয়ে এক ডেপুটেশন প্রদান করলো টিপ্রামথা দলের নেতৃত্বরা। ডেপুটেশনের পূর্বে 2000-এর অধিক কর্মী সমর্থকদের নিয়ে জোলাইবাড়ি দ্বাদশশ্রেণী বিদ্যালয় মাঠ থেকে এক সুবিশাল র্যালির আয়োজন করা হয়। র্যালিতে বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে জোলাইবাড়ি ব্লকের বিভিন্ন পথ পরিক্রমা করে জোলাইবাড়ি ব্লক প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। পরবর্তী সময় 9 জনের প্রতিনিধি দল ব্লক আধিকারিকের নিকট 14 দফা দাবি সনদ জমা দেন। এই র্যালি ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ইয়ত টিপ্রামথার ভাইস প্রেসিডেন্ট গৌরব মগ, ইয়ত টিপ্রামথার কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি ধনঞ্জয় ত্রিপুরা, টিপ্রামথার জেলার সেক্রেটারি সুকুমার রিয়াং, জেলার ইয়ত টিপ্রামথার প্রেসিডেন্ট পুনিলাল ত্রিপুরা, কলসি সাব জোনালের চেয়ারম্যান বেলিসন ত্রিপুরা, টিপ্রামথার প্রেসিডেন্ট হরম মজুমদার ত্রিপুরা, ইয়ত টিপ্রামথার প্রেসিডেন্ট মাহিচরণ ত্রিপুরা, দীপালী দেববর্মা, শ্রীদাম ত্রিপুরা সহ টিপ্রামথার অন্যান্য নেতৃত্ববৃন্দরা। ডেপুটেশন শেষে টিপ্রামথার নেতৃত্বরা জানান 14 দফা দাবি পূরণে ব্লক আধিকারিককে 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। ওনারা জানান আগামী 7 দিনের মধ্যে তাদের দাবি মেনে না নিলে ব্লকে তালা দিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। আজকে আপনারা জানেন যেহেতু আমরা জোলাইবাড়ি আটি ব্লকে টিপ্রামথার উদ্যোগে টিপ্রামথা এবং যে শাখা সংগঠন আছে যুব সংগঠন YTF, আমাদের মহিলা সংগঠন TWF, প্রত্যেকটা 10টা যে আমাদের VC আছে জোলাইবাড়ি আটি ব্লকের আন্ডারে বা জোলাইবাড়ি বিধানসভা ক্ষেত্রে যে 10টা VC আছে, আমরা প্রত্যেক অংশের জনগণ আজকে এখানে মিলিত হয়েছি। আমাদের যে 14 দফার ডিমান্ড আছে আটি ব্লকে বিডিওকে আমরা জমা দিয়েছি। তো আপনারা জানেন যে সামগ্রিক ত্রিপুরার এডিসি এলাকার যে অবস্থা অরাজকতা, মেনলি আমি ডাইরেক্টলি বলবো এটা প্রশাসনিক ব্লক, সেই জোলাইবাড়ি ব্লক বলুন বা ত্রিপুরা রাজ্যে যে ব্লকগুলি আছে প্রশাসনিক ব্লকগুলি TTDC-র প্রত্যেকটি কাজে হস্তক্ষেপ করছে। শুধুমাত্র MNREGA নয় বা প্রত্যেকটি কাজে, আপনি দেখুন অবৈধভাবে ওনারা কী করছে, আমাদের মনিটরিং কমিটিকে মানতে নারাজ। আমি বলবো যে আমি আজকেও বিডিও বাবুর সাথে কথা বলেছি, আজকে যেহেতু আমরা গিয়েছি বললাম যে আমাদের যে 14টা দাবি আছে এর মধ্যে এটাও আছে যে আমাদের যে মনিটরিং কমিটি আছে সেটাকে মানে সুস্থভাবে কাজ করার জন্য আমাদেরকে সুযোগ দেওয়া হোক। তো বিএসসি চেয়ারম্যান হতে পারে উনি মানেন না আমাদেরকে, তবে বিডিও বললেন যে আমি বিএসসি চেয়ারম্যান যে অবৈধভাবে যে লিস্ট বিয়ের করেছে 10টা VC-র মনিটরিং কমিটি সেটাকেও আমরা মানছি না, আর টিপ্রামথার TTDC গভর্নমেন্ট যেটা দিয়েছে সেটাকেও আমি মানি না, মানে বিডিও সাহেব বললেন। তো আমার কথা হচ্ছে আমি বিডিও সাহেবকে সরাসরি বলেছি, ঠিক আছে আপনি যদি আমাদের মনিটরিং কমিটিকে না মানেন লিখিত দিন যে আমি TTDC এলাকার 6 শিডিউলের আইনকে আমি মানি না। তো উনি বললেন না আমি তো এটা দিতে পারবো না। তো আমার কথা হচ্ছে উনি যেহেতু একজন প্রশাসনিক পদে আছেন, প্রশাসনিক পদের ইউজ করতে শিখুন, এবং বিএসসি চেয়ারম্যান যেভাবে অবৈধভাবে কাজ করছে ওনার সাথে যাতে মিলিত না হয়। TTDC এলাকার উন্নয়নের সাথে ব্লক আছে, আশা করি আগামী দিনে আপনারাও দেখবেন TTDC এলাকায় সেই ব্লকের মাধ্যমে আর কাজ হবে না, আমরা সেই পথে যাচ্ছি। আইনিভাবে আমরা দেখছি যে মানে TTDC এলাকায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।